إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أما ولا أما بعد কাছে দূরে দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রিয় দর্শক আপনাদের সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান সওয়াল ও জবাব এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের করা প্রশ্নগুলোর আজকেও কয়েকটি প্রশ্নের উত্তর প্রদান করব ইনশাআল্লাহ একজন ভাই প্রশ্ন পাঠিয়েছেন শেষ তাশাহুদ পড়তে না পারলে সালাত হবে কি না জি যদি কোনো ব্যক্তি শেষ তাশাহুদ পড়তে না পারেন তাহলে তার সালাত হবে কি না মনে রাখতে হবে সালাতের মধ্যে শেষ তাশাহুদের জন্য বসা এবং তাশাহুদ পাঠ করা এখানে দুটি রুকন বসা হচ্ছে একটি রুকন এবং তাশাহুদ পাঠ করা হচ্ছে আরেকটি রুকন যদি কোনো ব্যক্তির কাছ থেকে কোনো রুকন ছুটে যায় তাহলে তাকে সেই রুকনটি পরিপূর্ণ করতে হবে তারপর সাহু সেজদা দিতে হবে এটি হচ্ছে মাসআলা তাহলে যদি কোনো ব্যক্তি রুকন ছেড়ে দিয়েছেন সেটিকে আবার পরিপূর্ণ করেননি তাহলে তার সালাত হবে না এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা আদ-দারিকুতনির 82581 নম্বর হাদিস হিসেবে হাদিসটি উল্লেখিত হয়েছে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা নাকুলু ক্বাবলা আন ইউফরাদা আত-তাশাহুদু السلام على الله قبل عباده والسلام على جبريل والسلام على ميكائيل তাশাহুদ ফরজ হওয়ার পূর্বে আমরা ইবাদহি এর পূর্বে আসসালামু আলাল্লাহ বলতাম আসসালামু আলা জিব্রিল বলতাম আসসালামু আলা মিকাইল বলতাম তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন লা তাকুলু হাদা তোমরা এটা বলো না বরং তোমরা বলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এভাবে আমাদেরকে তাশাহুদ তিনি শিখিয়ে দিয়েছেন তাহলে এখানে স্পষ্ট করে সাহাবী কবলা আইউ ফরাদা বলেছেন যে ফরজ হওয়ার পূর্বে তাশাহুদ ফরজ হওয়ার পূর্বে মানে কি তাশাহুদ পড়া হচ্ছে এটি ফরজ এটি রোকন কাজে যদি কারো কাছ থেকে রোকন ছুটে যায় তার সলাত হবে না এখন প্রশ্ন হলো তাহলে কি প্রথম তাশাহুদও কি রোকন না প্রথম তাশাহুদ রোকন নয় প্রথম তাশাহুদ হচ্ছে ওয়াজিব এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে স্পষ্ট হাদিস রয়েছে যা সহিহ বুখারীর 829 এবং সহিহ মুসলিমের 570 নম্বর হাদিস হিসেবে হাদিসটি উল্লেখিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোহরের সালাত আদায় করলেন করার সময় তিনি প্রথম তাশাহুদের জন্য না বসে তিনি দাঁড়িয়ে গেলেন সাহাবী কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাঁড়িয়ে গিয়েছেন তারপর সালাত পরিপূর্ণ করা হলো সাহাবী কিরাম সাহাবাই কিরাম সালাম ফিরানোর জন্য যখন অপেক্ষা করছেন ফাকাব্বার তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বললেন তাকবীর বলে তিনি দুটি সেজদা দিলেন সেজদা দেওয়ার পর তিনি সালাম ফিরালেন তাহলে এই হাদিস থেকে প্রতীয়মান হয় স্পষ্ট হয় যে প্রথম তাশাহুদ হচ্ছে ওয়াজিব যেহেতু ওয়াজিব যদি ভুলে ছুটে যায় তাহলে সেটির পরিবর্তে সাহু সেজদার মাধ্যমে সেই সলাত পরিপূর্ণ হয়ে যায় কিন্তু রোকন যদি ছুটে যায় তাহলে সাহু সেজদার মাধ্যমে সলাত পরিপূর্ণ হয় না বরং সেই রোকনটিকে আবার আদায় করতে হবে দেন আপনি সাহু সেজদা করবেন তাহলে আপনার সলাত পরিপূর্ণ হবে আর রোকন ছুটে গেলে যে রোকন পরিপূর্ণ করতে হবে তার অন্যতম একটি হাদিস হচ্ছে হাদিসে জুলিয়াদাইন নামে যে হাদিসটি পরিচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাই কিরামকে সঙ্গে করে জোহরের সালাত আদায় করছেন দুই রাকাত পরে সালাম ফিরিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন তিনি মসজিদের একটি কাঠ ধরে দাঁড়িয়ে রইলেন এমন সময় সাহাবাই কিরাম বলতে শুরু করলেন কসরাতি সলা সলাত কমানো হয়েছে সেখানে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাই কিরামও ছিলেন তখন একজন সাহাবি যার হাত লম্বা বা খাটো যিনি জুলিয়াদাইন নামে পরিচিত ছিলেন সেই সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আ কসরাতি সলা আম নাসিত হে আল্লাহ রাসূল সলাত কি কমানো হয়েছে নাকি আপনি ভুলে গিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম তাকসুরি সলা ওয়ালাম আনসা সলাত কমানো হয়নি এবং আমিও ভুলিনি তখন তিনি বললেন বাল নাসিতা তাহলে আপনি ভুলে গিয়েছেন যখন সেই সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন তখন আল্লাহ রাসূল সাহাবাই কিরামদেরকে লক্ষ্য করে বললেন আসদাকা জুলিয়াদাইন জুলিয়াদাইন কি সত্য বলেছে তখন সাহাবাই কিরাম বলেন হে আল্লাহ রাসূল হ্যাঁ সে সত্য বলেছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে তিনি বাকি দুই রাকাত সালাত পরিপূর্ণ করে তারপর তিনি সালাম ফিরালেন সালাম ফিরিয়ে তারপর তিনি দুটি সেজদা দিলেন সাহু সেজদা তারপর উঠে বসলেন তারপর আবার তিনি সালাম ফিরালেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে রোকন ছেড়ে দিয়েছেন সেই রোকনটি আবার পরিপূর্ণ করলেন, তারপর তিনি সাহু সেজদা দিয়েছেন। তাহলে বোঝা গেল রোকন ছুটে গেলে শুধুমাত্র সাহু সেজদার মাধ্যমে সলাৎ পরিপূর্ণ হয় না, রোকন ছুটে গেলে আপনাকে আবার সেই রোকনটি পরিপূর্ণ করতে হবে এবং সাহু সেজদা করতে হবে, সালাম ফেরানোর পর তারপর আবার আপনি সালাম ফিরাবেন। আর যদি রোকন ছুটে গিয়েছে আপনি রোকন আদায় করেননি, সাহু সেজদা দিয়েছেন, তাহলে আপনার সলাৎ হবে না। প্রিয় ভাই, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন।